চ্যান্সেলর কাছে আমিন একটি যোগ্যতা অর্জন করতে হবে, অর্থাৎ আস্থাভাজন সৎ নির্ভর যোগ্য হিসেবে গণ্য হতে হবে। আপনারা কোন দলীয় কালার কিংবা কোন গোষ্ঠীর ব্যক্তি হয়ে যদি কাজ করেন তার আবারও আপনারা ব্যর্থ হয়ে যাবেন। সুতরাং গোটা জাতি 18 কোটি মানুষের প্রতিনিধি হওয়ার অভ্যাসটা আপনাদের ভিতরে চালু রাখতে হবে। যাই হোক আর কথা বলবো না, পরিশেষে বলবো আসুন আমরা দুটি শপথ করি, একটি স্বীয় গণ্ডির বাইরে অন্য দলের মতের সিলসিলা খেদমতের স্বীকৃতি ও মূল্যায়নের মধ্য দিয়ে সম্মিলিত ধারা সৃষ্টিতে অবদান রাখি। আমরা আমাদের বাইরে যত পীর তরিকা সিলসিলা মজাহাব খানকা আছে সকলকে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি, এর মধ্য দিয়ে অঘোষিত একটি মৃত ধারা সৃষ্টি হবে, একটি গণ আন্দোলনের রূপ নেবে। আর দ্বিতীয়টি আমি বলবো আসুন আমরা তিনটি কাছে শপথ নিই, মুসলমানকে শত্রু ভাবো না, দ্বিতীয় দ্বন্দ্ব পরিহার করে চলবো, তৃতীয়টি কারো আদর্শ ভিত্তিক স্বার্থ আমরা ক্ষুণ্ণ করবো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান।